রাজ্য সরকারের ঘোষিত আগস্টের প্রথম লকডাউন সফলে রামপুরহাট থানা তৎপর। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগস্টের 5 তারিখ বুধবার সম্পূর্ণ লকডাউন পালন করতে এবং মানুষকে সচেতন করতে সকাল থেকেই বীরভূম জেলার সমস্ত থানার পুলিশ তৎপর। কোথাও নরম কোথাও গরম পুলিশ। মাস্ক ব্যবহার না করায় পুলিশ বহুজনকে সকাল থেকেই আটক ও করছেন। আজকের লকডাউন নিয়ে জেলাবাসীর ক্ষোভ না থাকলেও জেলা প্রশাসনের ঘোষিত 6 এবং 7ই আগস্ট জেলার রামপুরহাট নলহাটি সহ কয়েকটি ব্লকে সম্পূর্ণ এবং জেলার অন্যত্র আংশিক লকডাউন নিয়ে চরম ক্ষোভ মানুষের। রাজ্য সরকার ঘোষিত 5 ও 8, তার সঙ্গে জেলা প্রশাসনের 6 ও 7 তারিখ মিলে পরপর 4 দিন লকডাউন থাকছে। জেলাবাসীর অভিযোগ, অগ্রিম এ ব্যাপারে না জানিয়ে 4 তারিখ সন্ধ্যাবেলায় ঘোষণা করা হয় লকডাউনের দিনক্ষণ। স্বাভাবিকভাবেই মানুষ অগ্রিম কোনো প্রস্তুতি নেননি, যদিও জেলার বিভিন্ন জায়গায় দিন দিন করোনা সংক্রমণ বৃদ্ধির ফলেই এই ঘোষণা জেলা প্রশাসনের। মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত প্রশাসনের। রামপুরহাট থেকে অমলেন্দু মণ্ডল, টাইমস বাংলা।